আমি আপনাদের সাথে সেই কথা নিয়ে বলতে চাই যে যেটা হচ্ছে আমাদের অপরচুনিটি প্ল্যান, যেখান থেকে আমরা চাইলে একটা ইনকামের সুযোগ নিতে পারি বর্তমান ইনকামের পাশাপাশি। যেখানে যে অবস্থায় আমরা কাজ করি না কেন, আমরা চাইলে আমাদের কাজের পাশাপাশি একটা ইনকামের সুযোগ নিতে পারি। বর্তমান আপনার যেখানে কাজ করেন সেই কাজের পাশাপাশি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় বিনিয়োগ করে আপনার পছন্দ অনুযায়ী এককালীন আপনি 250 থেকে 500 ইঙ্গিতে পণ্য ক্রয় করলে আমাদের সাথে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন, যা থেকে ন্যূনতম 400 টাকা থেকে শুরু করে 16,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর আপনি যদি এখানে প্রতিদিন 400 টাকা আয় করেন তাহলে মাস শেষে প্রায় 12,000 টাকা, আর 16,000 টাকা করে পার ডে আয় করলে আপনার মাস শেষে প্রায় 480,000 টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, যে কোনো ভাবে আপনি যদি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড থেকে আমাদের প্রবাসী হোম ডেলিভারি একটা প্যাকেজ অথবা অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের যে মানুষের আমাদের যে 700 টাকা প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ ক্রয় করলে আপনি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মেম্বার হতে পারবেন। এই এখানে যে প্যাকেজটা দেখছেন এটাও কিন্তু যদি কেউ 750 ইঙ্গিতে মানতে চায় বাংলাদেশে পাঠানো সম্ভব। 750 ইঙ্গিতের প্যাকেজটা বাংলাদেশেও দেওয়া যায়, এখানে দেওয়া সম্ভব, তবে 500 ইঙ্গিতের প্যাকেজটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। যে কোনো ভাবে আপনি একটা প্যাকেজ ক্রয় করলেই অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড থেকে মেম্বার হওয়ার সুযোগ পাবেন। কেন? কারণ আপনি যে কোনো একটা প্যাকেজ ক্রয় করলেই অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড থেকে 50 ইঙ্গিত সংগ্রহ করতে পারবেন। কারণ অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মেম্বার হলে আমাদের প্রয়োজন কি 50 ইভি মানে অ্যাক্সিডেন্ট রেট, কোথায় কোথাও এটা আমাকে পয়েন্ট বলা হয়। এটা পয়েন্ট কেমন বলে, কারণ আমি একটু আগে গ্র্যাবে আসছি। হ্যাঁ, আমি যখন আমার মোবাইল থেকে গ্র্যাব অর্ডার করলাম তখন এখানে যখন এসে আমরা নামলাম, নামার পরে গ্র্যাব থেকে আমাকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে। যখন আমি নির্দিষ্ট পরিমাণ একটা গ্র্যাবের অর্ডার ইউজ করতে পারবো তখন গ্র্যাব আমাকে এক ধরনের একটা লিমিট পয়েন্ট দিবে, যে পয়েন্টটা থেকে আমাকে একটা সময় কী করবে, আমি যখন সেকেন্ড টাইম গ্র্যাব ভাড়া করবো তারপর গ্র্যাব আমাকে কী দিবে, ডিসকাউন্ট দিবে, ঠিক কিনা সে একবার আমাকে ডিসকাউন্ট দিবে। এরকম মানুষের তো আপনি বিভিন্ন শপিং সেন্টার যেমন মাইকেট আছে, সোহো আছে, হ্যাঁ এগুলোতে যশো আছে, মার্কেটগুলোতে যখন যাবেন নির্দিষ্ট পরিমাণ কোনো পণ্য যদি আপনি ক্রয় করেন তাহলে দেখা গেছে ওই শপিং সেন্টারগুলো আপনাকে এক ধরনের একটা ভাউচার বা মেম্বার কার্ড দেওয়া হয়, ঠিক কিনা? ঠিক, মেম্বার কার্ড দেওয়া হয় না, এই জন্য দেওয়া হয়েছে। সেকেন্ড টাইম আপনি কোনো পণ্য ক্রয় করলে আপনি তাদের শপিং সেন্টার থেকে একটা কী পাবেন, ডিসকাউন্ট পাবেন। কিন্তু অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে এই 50 পয়েন্ট আপনাকে ডিসকাউন্ট দিবে না। রেগুলার কাস্টমার হিসেবে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের কম্পিউটার সফটওয়্যারে আপনার নামে একটা বিজনেস সেন্টার ওপেন করে দেওয়া হবে। আপনি চাইলে এখান থেকে এই প্রোডাক্টগুলা ক্রয় এবং বিক্রির মাধ্যমে একটা ইনকামের সুযোগ দিতে পারে। তাহলে আমরা এখানে মেম্বার হওয়ার জন্য কি কোনো টাকা পয়সার প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? আমি এখন যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইলাম অথবা অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের প্রায় 90 রকমের পণ্য আছে, এখান থেকে যে কোনো পণ্য আপনি ক্রয় করলেই অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মেম্বার হওয়ার সুযোগ পাবেন, ঠিক কি না? ঠিক একইভাবে যখন আপনি 50 পয়েন্ট সংগ্রহ করে ফেলবেন সাথে সাথে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড আপনার জন্য ঠিক এরকম একটা বিজনেস সেন্টার তৈরি করবে তার কম্পিউটার সফটওয়্যারে, যেটা আপনার মোবাইলে ওপেন করে দেখতে পারবেন অথবা কম্পিউটারে, এবং তখন আপনাকে 8 রকমের ইনকাম করার সুযোগ দিবে। যেমন নাম্বার 1 ইন্ট্রোডিউস কমিশন, সেকেন্ড ম্যাচিং কমিশন, থার্ড মেগা ম্যাচিং কমিশন, ফোর্থ মেম্বার রিকুইজিশন, ক্লাব ইনকাম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এবং জিএম রয়্যালটি, ইডি ইনকাম, ঠিক এরকমভাবে আপনি 8 রকম ইনকাম করার সুযোগ পাবেন। এখন আমাদের জানা দরকার যে ইনকামগুলো আমাদের কিভাবে দেওয়া হয়, আমরা কি জানতে চাই? আচ্ছা, তাহলে আমরা দেখি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড আপনাকে কিভাবে এই ইনকামটা দিতে পারে। ধরুন আজ থেকে আপনি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের একজন মেম্বার হয়ে গেলেন, আজ থেকে আপনি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের একজন মেম্বার হয়ে গেলেন। যিনি অলরেডি মেম্বার হয়ে গেছেন সে তো জানেনই, আর যারা আজকে নতুন আসছেন আপনি ধরেন যে আজ থেকে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের একজন কি আপনি মেম্বার। এখন আপনি যদি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মেম্বার হয়ে যান তখন কম্পিউটার সফটওয়্যার আপনার জন্য ঠিক এরকম একটা বিজনেস সেন্টার দিবে, যেটা দেখতে প্রায় এরকম। আর দেওয়ার পরে আপনার মাধ্যমে যতগুলো প্যাকেজ অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের সেল হবে প্রত্যেকটা প্যাকেজের জন্য নাম্বার 1 আপনাকে কমিশন দিবে ইন্ট্রোডিউস, অর্থাৎ পার্সোনাল সেলসের উপরে 500 টাকা করে। আপনি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মেম্বার হওয়ার পরে পার্সোনালি যত প্যাকেজ সেল করবেন প্রতিটা প্যাকেজের জন্য অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড রেফারেন্স কমিশন দিবে আপনাকে 500 টাকা করে। এইভাবে আপনি যত প্যাকেজ সেল করতে পারেন প্রতি প্যাকেজে আপনার আইডিতে 500 টাকা করে জমা হবে।
এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হচ্ছে ডেইলি মেকিং কমিশন, যেটা আপনার সেলসের উপরে প্রতিদিন আপনাকে একটা মেকিং কমিশন দেওয়া হবে। এটা এভাবে মনে করেন, আজ থেকে আপনি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের একজন মেম্বার, আপনাকে মেম্বার হওয়ার পরে একটা সিআইডি এবং লগ ইন আইডি দেওয়া হবে, এবং আপনাকে দুইটা ভলিউম দেওয়া হবে, যে ভলিউমটাকে বলা হয় এক্স এবং ওয়াই, এটাকে পার্সোনাল টিম বলা হয়। তাহলে আপনি এই টিমটা কিভাবে গঠন করবেন বা এই বিজনেসটা কিভাবে শুরু করবেন? এই বিজনেসটা শুরু করার জন্য আপনি চাইলে নিজে কাস্টমার হয়ে বিজনেসটা করতে পারেন। কিভাবে? প্রতিদিন যে পণ্যগুলো আপনার প্রয়োজন, এই পণ্যগুলো যদি আপনি এক্সেলেন্ট ওয়াল থেকে ক্রয় করেন, তাহলে এক্সেলেন্ট ওয়াল আপনাকে ইপি দিবে না, পয়েন্ট দিবে না, এটা থেকে আপনার ইনকাম আসবে না, আসবে। এখন আপনি যে পণ্যগুলো ব্যবহার করতেছেন, আপনি ব্যবহার করে যদি উপকৃত হন, পাশাপাশি আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা যদি এই পণ্যগুলো ব্যবহার করতে চায়, আপনি কি তাদেরকে এনে দিবেন না? আর আপনার মাধ্যমে এক্সেলেন্ট ওয়াল থেকে আপনার কোনো রিলেটিভ অথবা ফ্রেন্ড যদি ক্রয় করে, সেখান থেকে কি আপনার টিভি পাবেন না? সেখান থেকে আপনাকে ইনকাম দেওয়া হবে। আবার আপনি চাইলে যারা এই পণ্যটা আপনার কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে আপনার মাধ্যমে ক্রয় করবো, তাদেরকে নিয়ে একটা টিম গঠন করতে পারেন। আর তাদেরকে নিয়ে যদি আপনাকে টিম গঠন করেন, এই টিমের মাধ্যমে খুব সহজে ইনকামটা করার সুযোগ পাবেন। মনে করেন আপনার দুজন ফ্রেন্ড মিস্টার এ আর বি, আপনার দুজন ফ্রেন্ড মিস্টার এ আর বি, আপনি তাদেরকে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে ইনভাইট করলেন। ইনভাইট করার পরে আপনি তাকে বিজনেস প্ল্যানটা দেখাইলেন বা আপনি দেখাইলেন, দেখানোর পরে সে যখন দেখবে যে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড থেকে ভালো একটা ইনকাম করার সুযোগ আছে, তাহলে কি সে বিজনেসটা করতে চাবে না? চাইবে কি না? এখন সে যদি বিজনেসটা করতে চায় তাহলে কিভাবে করবে? মনে আছে আপনি কিভাবে বিজনেসটা শুরু করেছেন? অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড থেকে একটা প্যাকেজ কয়ের মাধ্যমে, সাড়ে 300 টাকা হোক অথবা 500 টাকা হোক, যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড থেকে একটা প্যাকেজ ক্রয় করতে পারলে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে মেম্বার হওয়ার সুযোগ থাকে। ঠিক একইভাবে ধরেন আপনার এক্স এবং ওয়াই ভলিউমে আপনার দুজন ফ্রেন্ড কি করলো, দুইটা প্যাকেজ অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড থেকে কিনলো, কেনার সাথে সাথে আপনার এক্স এবং ওয়াই ভলিউমে ঠিক এভাবে এসে অ্যাড হয়ে যাবে। এক্স ভলিউমে একটা প্যাকেজ, ওয়াই ভলিউমে একটা প্যাকেজ, আর এই দুইটা প্যাকেজকে কোম্পানি সিস্টেমে বলা হয় একটা ম্যাচিং বা একটা জোড়া, এটাকে একটা ম্যাচিং বলা হয়। অর্থাৎ আপনি দুইটা প্যাকেজ সেল করলে একটা ম্যাচিং কমপ্লিট হয়, আর একটা ম্যাচিং সমান কমিশন হচ্ছে 400 টাকা, আপনি 400 টাকা ইনকাম করলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি যে মিস্টার এ আর বি কে স্পন্সর করলেন বা তাদের কাছে দুইটা প্যাকেজ এক্সেলেন্ট ওয়ার্ল্ড সেল করলেন, তারা এখানে কি জন্য আসছে? ইনকাম করার জন্য আসছে না? তাহলে তারা কি এখানে ইনকাম করবে না? ইয়েস। ধরেন মিস্টার এ দুইটা প্যাকেজ সেল করলো, মিস্টার বি ও দুইটা প্যাকেজ সেল করলো, তাহলে দেখা গেল কি এখানে কয়টা প্যাকেজ? দুইটা প্যাকেজ, তার মানে একটা জোড়া। এখানে দুইটা প্যাকেজ, তার মানে কয়টা জোড়া? একটা জোড়া। তাই এখানে এক জোড়া, এখানে জোড়া, কয় জোড়া হলো? দুই জোড়া। তার মানে হচ্ছে দুইটা ম্যাচিং, ম্যাচিং কমপ্লিট হলো। আর একটা ম্যাচিং যদি 400 টাকা হয়, দুইটা ম্যাচিং কত টাকা কমিশন? 800। আপনি 800 টাকা ইনকাম করলেন। এভাবে আপনি যত প্যাকেজ সেল করবেন আপনার তত বেশি কমিশনটা বাড়বে, আর আপনার টিমটা যখন ধীরে ধীরে একটু বড় হয়ে আসবে তখন আপনার সেলটাও কিন্তু বাড়বে না কমবে? বাড়বে। দেখা গেল একটা সময় আপনার এক্স বলেব 10টা প্যাকেজ, ওয়াই বলেব 10টা প্যাকেজ, তখন আপনার 10টা ম্যাচিং কমপ্লিট হবে, আপনার কমিশন আসবে 4000 টাকা, কারণ আপনার সেলটা যত বাড়বে কমিশনও বাড়বে। কারণ একটা সময় আপনার 20টা 20টা প্যাকেজ যদি এক্স এবং ওয়াই বলেব সেল হয়, তাহলে আপনার কমিশন আসবে 20টা ম্যাচিং সমান 8000 টাকা। আর আপনি যদি একদিনে 40টা প্যাকেজ সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার একদিনে ম্যাচিং হবে 40টা, আর 40টা ম্যাচিংয়ের জন্য আপনার কমিশন পাবেন 16000 টাকা। ঠিক একইভাবে আপনি যদি প্রতিদিন 40টা ম্যাচিং করতে পারেন, তাহলে আপনার পার ডে কমিশন আসবে 16000 টাকা, এটা 30 দিনে প্রায় 4,80,000 টাকা ইনকাম করা সম্ভব। এক্সেলেন্ট ওয়ার্ক। আপনি চাইলে এক্সেলের ওয়াল থেকে এভাবে পার ডে যদি 40টা ম্যাচিং করেন, তাহলে 4,80,000 টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো বা আপনি একদিন বা দুই দিনে এই জায়গায় আপনি আসতে পারবেন না, কখনোই সম্ভব না। আপনি হয়তো ধীরে ধীরে করবেন, এখানে প্রায় 1 বছর যখন আপনি সময়টা বিনিয়োগ করবেন, আপনার একটা টিম তৈরি হবে, তখন আপনি ইনকামে চলে আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনকাম, যেটাকে আমরা ডেইলি ম্যাচিং কমিশন বলে থাকি। আর আর আমাদের একটা কমিশন আছে, সেটা হচ্ছে আপনি হয়তো একটু আগে যেটা দেখাইলাম আমাদের এটা ম্যাচিং কমিশন,
আপনাদের এক্স এবং ওয়াই ভলিউমে যখন প্যাকেজগুলো সেল হয় তখন আপনার এই ম্যাচের কমিশনগুলো হয়। কিন্তু আপনার এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি কাজ শুরু করতে গেলাম কিন্তু আমার দুই এক্স এবং ওয়াই ভলিউমে একসাথে যদি কাজটা শুরু না হয় তাহলে আমার কি কমিশন থাকবে? থাকবে কি না? কমিশন থাকবে। এটাকে বলা হয় ম্যাগা ম্যাচিং কমিশন। কেমন মনে করেন আজ থেকে আপনি কোম্পানির একজন এক্সিলেন্ট ওয়ালে কি হয়ে গেলেন? মেম্বার হয়ে গেলেন। আর মেম্বার হওয়ার পর থেকে আপনার যে এক্স এবং ওয়াই দুটো ভলিউম থাকলো, এই ভলিউমে আপনি কাজ শুরু করতে গিয়ে কয়েক সপ্তাহ পরে শুধুমাত্র একজন ব্যক্তি মিস্টার বি এর কাছে আপনি একটা প্যাকেজ সেন্ড করলেন। কয়টা প্যাকেজ? একটা প্যাকেজ আপনি সেন্ড করছেন, এরপরে আপনি আর কোনো প্যাকেজ সেন্ড করতে পারেন না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অনেকটা কাজ যদি কেউ করতে না পারে কেউ না কেউ পরে আবার সেটা দেখাতে পারে, পারে কিনা? আমি কাজটা করতে চাই, তখন সে কি করলো তার এক্স এবং ওয়াই ভলিউমে একটা একটা করে দুইটা প্যাকেজ সেল করে ফেললো দুই থেকে তিন সপ্তাহ মধ্যে। তাহলে দুইটা প্যাকেজ সেল করলে মিস্টার বি আপনার ফ্রেন্ডের একটা ম্যাচিং কমপ্লিট হয় না, তাই কি না? একটা ম্যাচিং সমান চারশো টাকা কমিশন চলে আসবে, একটা ম্যাচিং সমান। আপনি কি কোনো কমিশন পাইছেন? পান নাই, কারণ আপনার এক্স ভলিউমে কোনো প্যাকেজ সেল হয় না। বাট তখন এক্সিলেন্ট ওয়াল তার কম্পিউটার সফটওয়্যার জেনারেট করবে মিস্টার বি এখানে কিভাবে আসলো, আপনার ফ্রেন্ড এখানে কিভাবে আসলো। তখন দেখবে যে আপনার রেফারেন্সের মাধ্যমে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে সে মেম্বার হয়েছে। আচ্ছা, আপনি যদি তাকে মিস্টার বি কে এখানে না নিয়ে আসতেন তাহলে কোম্পানির এই দুটো প্যাকেজ কখনো সেল হইতো না? সুযোগ ছিল না? এই দুটো প্যাকেজ সেল হওয়ার কারণে কোম্পানির কি লাভ হয় নাই? লাভ হয়েছে কিনা? হয়েছে। একটা অংশ আপনাকে দিবে 5%, কত? 20 টাকা। তার মানে হচ্ছে আপনার ফ্রেন্ড যখন 400 টাকা ইনকাম করবে কোম্পানি আপনাকে কত টাকা দিবে? 20 টাকা দিবে। যেহেতু আপনার ফ্রেন্ড মিস্টার বি অ্যাক্টিভলি ওয়ার্ক করতেছে, একটা সময় দেখা গেল তার এক্স এবং ওয়াই ভলিউমের পার ডে 40টা প্যাকেজ সেল হচ্ছে, সেক্ষেত্রে তার প্রতিদিন 40টা ম্যাচিং হবে এবং পার ডে সে ইনকাম করবে কত? 16,000 টাকা। 40টা ম্যাচিং সমান 16,000 টাকা ইনকাম করবে। আর তখন কোম্পানি আপনাকে 5% দিবে, পার ডে কত? 800 টাকা। তার মানে হচ্ছে আপনার ফ্রেন্ড যখন 16,000 টাকা ইনকাম করবে কোম্পানি আপনাকে 5% পার ডে দিবে কত? 800 টাকা। আর এবং যদি আপনি মাসে 30 দিন পান 3,000 কত টাকা? 3,000 24,000 টাকা। তার মানে হচ্ছে প্রায় 1,200 রুপি। আর আপনি যখন দেখবেন আপনার ওয়াই ভলিউম থেকে মিস্টার বি নামের একজনকে স্পন্সর করে তার রেফারেন্স কমিশন আপনি প্রায় 24,000 টাকা ইনকাম করতেছেন, তখন আপনার কি মনে এরকম আসতে পারে না? এটা হচ্ছে আমি যদি এক্স ভলিউমে একটা প্যাকেজ স্পন্সর করি তাহলে আমার আবার ম্যাচিং কমিশনগুলো শুরু হবে না? কোম্পানি আপনাকে একটা প্রমোশন দিবে। যখন ম্যাচিং করে করে আপনি 40টা ম্যাচিং এ চলে আসতে পারবেন তখন এক্সিলেন্ট ওয়ার্ক আপনাকে কি দেবে? প্রমোশন দিবে। সেটা কি? এটাকে আমরা বলি মেম্বার রিকুইজিশন বা ইনসেন্টিভ। আপনি যখন 40টা ম্যাচে কমপ্লিট করতে পারবেন তখন এক্সিলেন্ট ওয়ার্ক আপনাকে বলবে কি? এসও, মানে সেলস অফিসার। এ পর্যন্ত মানুষের তো আমাদের প্রায় 10 জনের মতো সেলস অফিসার হয়ে গেছে এবং আমাদের অনেকগুলো কামিং মার্কেটিং অফিসার আছে। সবচেয়ে মজার বিষয় হলো গত 2 দিন আগে আমাদের একজন সেলস অফিসার হয়েছে, আমাদের অফিস এক্সিকিউটিভ মোবারক হোসেন। আমাদের যে মনির ভাই হচ্ছেন, কাশিম ভাই সহ আরো অনেকে আছে, আমাদের অনেকগুলা সেলস অফিসার আমরা পাবো। পিছনে আরেকজন আছেন মাহমুদ ভাই, ইনশাল্লাহ আমাদের মিলাই থেকে উনি সেলস অফিসার হচ্ছেন। একটা ল্যাপটপ দেওয়া হবে,
আর এভাবে পরে যখন পার্সোনালাইজিং হবে তখন আপনাকে বলা হবে এজিএম রেজিস্ট্রেশন জেনারেল ম্যানেজার, তখন আপনাকে একটা ট্যুর দেওয়া হবে। যারা বাংলাদেশে এজিএম হয় তাদেরকে আগে র্যাম্পল দিতে হবে, কারণ মানুষ একটু ঘুরতে নিয়ে আসবে, তারা মানুষে ঘুরতে আসবে এজিএম হলে। আর মানুষের থেকে যারা এজিএম হবে দুবাই, দুবাই মানুষের থেকে যারা এজিএম হবে তাদেরকে দুবাই নেওয়া হবে, ঘুরতে নেওয়া হবে। আর এভাবে করে যখন 1000 ম্যাচিং কমপ্লিট হবে তখন তাদেরকে বলা হবে জিএম জেনারেল ম্যানেজার, তখন তাদেরকে ওমরা হজ করতে নিয়ে যাওয়া হবে। জিএম হলে ওমরা হজ করতে নিয়ে যাওয়া হবে অথবা মোটর সাইকেল, আপনি যে কোনো একটা নিতে পারেন। এ পর্যন্ত অ্যাক্সিডেন্ট ওয়ার্ডে যারা জিএম হয়েছে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট ওয়ার্ড তাদেরকে ওমরা হজ করাই আসছে। গত রোমদারও কিন্তু 22টি একসাথে কোম্পানি নিয়ে ওমরা হজ করে আসছে। আর কেউ যদি ওমরা হজ করতে না চান সেক্ষেত্রে আপনার ক্যাশ টাকা নেওয়ার সুযোগ আছে। আর আপনি যখন জিএম হয়ে যাবেন তখন কিন্তু আপনার টিমটা অনেক বড় একটা টিম থাকবে। আর আপনার টিম থেকে আপনার মতো আপনি যেভাবে জিএম হয়েছেন এভাবে যদি 20 জন জিএম তৈরি করতে পারেন তখন আপনাকে বলা হবে স্টার, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে ক্লাব চায়না টু, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে গাড়ি কেনার জন্য। 30 লক্ষ টাকা দামের গাড়ি দেওয়া হয়, 20 লক্ষ টাকা কোম্পানি আপনাকে ডাউন পেমেন্ট করবে। এটা আবার আপনাকে পরিশোধ করতে হবে না, আপনার তখন অনেক ইনকাম থাকবে, ইনকাম থেকে কোম্পানি ডাউন পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। প্লাস আপনি চার্জার টু পাবেন। এইভাবে টোটালি আমাদের 8টা পদবি আছে। এই পর্যন্ত আমাদের এক্সিলেন্ট ওয়ার্ডে 11 জন স্টার দিয়েছেন। গত নভেম্বরের 14 তারিখ বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেলিব্রেশন প্রোগ্রামে কোম্পানি একসাথে 7 জনকে গাড়ি দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেম্বার হওয়ার পর এই পদবিগুলো অর্জন করতে পারবে, কমপক্ষে সেলস অফিসার অর্থাৎ এসও হতে পারবে, কোম্পানি তাদেরকে একটা ক্লাব ইনকাম দেওয়া হয়। যেমন আপনি এসও হলে এসও ক্লাব, এমও হলে এমও ক্লাব, এজিএম হলে এজিএম ক্লাব, এরকম একটা ক্লাব ইনকাম দেওয়া হয়। সেটা কি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রতিদিন, শুধু আপনার টিম না, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রতিদিন যে প্যাকেজগুলো সেল হয় সেই সেলের লাভের 200 টাকা করে কোম্পানি এই ক্লাব ইনকাম অ্যাকাউন্টে জমা রাখে। মাস শেষে এটাকে হিসাব করে যারা এই পদবিগুলো অর্জন করছে তাদের মধ্যে 100% টাকাটা কি করা হয় বন্টন করে দেওয়া হয়। তার মানে হচ্ছে আপনি এস হওয়ার পর থেকে এক্সিলেন্ট ওয়াল থেকে একটা ইনকাম পাবেন, যেটা আপনার টিমের কাজ হোক অথবা না হোক এটা আপনার প্রতি মাসেই এক্সিলেন্ট ওয়াল আপনার আইডিতে দিয়ে দিবে, এটাকে ক্লাব ইনকাম বলা হয়। সবচেয়ে যে জিনিসটা মজা সেটা হচ্ছে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটা হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কোনো মেম্বার যদি শুধুমাত্র 80টা প্যাকেজ বিক্রি করার পরে মারা যায় এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে তার পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হয়। যে সিস্টেমটা অন্য কোনো কোম্পানিতে আমি দেখি নেই, যে সিস্টেমটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে। আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের একটা মেন ফর মেন ফাউন্ডেশন আছে যেখান থেকে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কোনো মেম্বার যদি 80টা প্যাকেজ সেল করার পরে মারা যায় কোম্পানির পক্ষ থেকে তার পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হয়। এ পর্যন্ত যারা মারা গেছে তাদের পরিবারকে কোম্পানি 1 লক্ষ টাকা করে দিয়ে দিছে। গত কয়েক সপ্তাহ আগে একজন মারা গেছে, ওনার ফ্যামিলি তো কোম্পানি 1 লক্ষ টাকা পৌঁছাই দিছে। এটা হচ্ছে আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বিউটি প্ল্যান, যেখানে আমরা চাইলে বর্তমান কাজের পাশাপাশি একটা ইনকামের সুযোগ দিতে পারি। যে কোম্পানিটা 100% নীতিমালা ভিত্তিক পরিচালিত এবং 100% প্রোডাক্ট বেসড কোম্পানি, যেখানে আপনার কেউ চাইলে এখানে ইনভেস্টের কোনো সুযোগ নাই। এখানে ইনভেস্টের কোনো সুযোগ আছে? আছে, কোনো সুযোগ নাই। কেউ যদি আপনাকে বলে যে ভাই 7000 বা 10000 না, আমি আরো বেশি দিতে চাই, 1 লক্ষ টাকা দিতে চাই, আপনার এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেম্বার কোনো সুযোগ আছে? আমরা বলি সরি, আমাদের কাছে এই সুযোগটা নাই। কারণ আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যদি আপনি মেম্বার হতে চান, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যে 90টা পণ্য আছে আপনি এখান থেকে যে কোনো পণ্য আপনার পছন্দ অনুযায়ী ক্রয় করবেন, আর সেটা যদি 50 EV সমপরিমাণ হয় তাহলে আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের একজন মেম্বার হয়ে যেতে পারবেন। অথবা অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের আমাদের যে প্যাকেজগুলো আছে 350 রিঙ্গিত অথবা 500 রিঙ্গিত যে কোনো একটা প্যাকেজ আপনি ক্রয় করলে অর্থাৎ আপনি পূর্ণগুলো সাথে সাথে নিয়ে যাবেন, কোম্পানিকে আপনি টাকা পরিশোধ করলেন, আর আপনি তখন চাইলে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেম্বারও দিতে পারবেন, আবার যেখান থেকে আপনি একটা ইনকামের সুযোগ নিতে পারবেন। তা আমরা যারা এখন এই প্ল্যানটা দিচ্ছি আমাদের সবার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে? আমাদের পক্ষে কি ইনকাম করার সুযোগ আছে? আমরা কি করতে পারবো? আমরা আরো বেশি দীর্ঘায়িত করবো না, আমরা খুব
তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তার আগে আমি যে এতক্ষণ যে প্ল্যানটা দেখাইলাম, আমাদের যারা আজকে নতুন আসছে, আমাদের মেম্বার না, যারা নতুন আসছেন আজকে তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি চেষ্টা করবো যে এখানে অ্যান্সারগুলো দেওয়ার জন্য, তারপর আমাদের স্টুডেন্টদের জন্য আমি কিছু কথা বলে আজকের প্রোগ্রামটা শেষ করব। তা আমাদের কাল কি কোনো কোশ্চেন আছে? আপনারা যদি আমার একটু কোশ্চেন করেন তাহলে আমি চেষ্টা করবো আরো কিছু শেয়ার করার জন্য, আর না করলে হয়তো পারবো না। কোনো প্রশ্ন আছে কেন? তাই কিছু বলতে চান নাকি? কয়টা বাজে এখন? আসরের টাইম